এবার দেখো সকাল সকাল বামুন ঠাকুর পূজো করে এসে পূজো করে দিয়ে গেছে। তারপরে বাবাকে বলেছিলাম, বাবাকে পবিত্র বলেছিল যে মাছ নিয়ে আসতে যারা আত্মীয়রা আছে, তো সে আর বাজার যায়নি, তাই বাবা হচ্ছে কাতলা মাছ নিয়ে এসেছে। কাতলা মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে দিব, আর আজকে আমি সব রান্না করব। আর এখানে পাকার ঘরে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, তারপরে আমি ওই ঘরে নিয়ে যাব। এখনও পর্যন্ত রান্না বান্না কিছু শুরু হয়নি, শুরু হবে। আর দেখো বলতে বলতে আমি এ ঘরে চলে এসেছি, আর এ ঘরে হচ্ছে সে পবিত্র বসছে, আর এই যে বড় চুলাটাতে রান্নাবান্না হবে। তো মা আর ওই যে আমার ওই দিদিটা হচ্ছে সবজিগুলো কেটে দিচ্ছি, আমি রান্না করতে বসবো। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, না ভীষণ সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর বাবা এখানে, আর আমি তেলটাকে হচ্ছে তোমার একটুখানি গরম করে নেব। কোনোদিনও আমি এরকম বড়ো চুলাতে আমি রান্না করিনি, এটা আমার ফার্স্ট টাইম সত্যি কথা বলতে। আর এখানে দেখো বাচ্চারা খেলছে, আর বা পবিত্রকে বললাম যে গাছে পেয়ারা হয়েছে, তো পেয়ারা কেটে দাও, পেড়ে দাও। আর মা ওখানে ভাতটা গড়িয়ে নিয়েছে, মানে আমার শাশুড়ি মা। আর এখানে আমি রান্না করতে বসে পড়েছি, সবাই বললো যে তুমি রান্না করো, তাই আমি বললাম ঠিক আছে চেষ্টা করি, চেষ্টা করলে তো কোনো অসুবিধা নেই। তাই এখানে, আর দিদি এখানে বসছে আর দাঁড়িয়ে আছে, দেখছে যে আমি রান্না করছি এখানে। আর মা ফোনটাই ভিডিও করে দিয়েছিল। আর এখানে সব সবজি ওরা কেটে ফেলেছে দুজনে মিলে। আমার রান্না করার পালা, এতজনে রান্না করব ভয় লাগছে, কী করে করব জানি না। তো খাওয়ার পরে সবাই অবশ্যই বলেছিল যে খুব ভালো হয়েছে। তো প্রথমে আমি ঢেঁড়শগুলো ভেজে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি সামনে, ওখানে মানে মা দূর থেকে ক্যামেরা করে দিচ্ছিল, তো সেই জন্য। আর দেখো কথা বলতে বলতে না আইসক্রিম, মানে জীবন ঠান্ডা যাকে বলে, তো আইসক্রিম দোকান চলে এসছে। তো আমি বলছিলাম যে আসো তুমি হচ্ছে সবাইকে আইসক্রিম খাওয়াও, তো ওইটাই আমি ডাক দিয়ে ওকে ডাকছিলাম, আর চলে আসবে একটু পরে। তো ও হচ্ছে সবাইকে, আর জানো আমি কটা আইসক্রিম খেয়েছি, আমি চোদ্দোটা জীবন ঠান্ডা খেয়েছি, ভাবতে পারছো? ওখানে দেখো দাঁড়িয়ে আছে। আমি বললাম অত দূরে থাক, দাঁড়াও না, এদিকে সামনে চলে আসো, ঠান্ডা, আর এখানে গাছও আছে, এখানে চলে আসো। তো আমি রান্না করছি বলে ও আমাকে হচ্ছে এক্ষুনি দিয়ে যাবে। আর এই যে চলে এসছে এই দাদাটা বলতে পারো, কাকুটা বলতে, আর ও যে আর বাবু হচ্ছে দুজন মিলে আইসক্রিম আনতে চলে এসছে। তারপরে আমার জামাইবাবু চলে আসবে সবাই পরপর, মানে কত টাকার আইসক্রিম মোট খাওয়া হয়েছে জানো? এই জীবন ঠান্ডা 5 টাকা করে, কিন্তু 350 টাকার মোট খাওয়া হয়েছে, শুনলে অবাক লাগছে তাই না? কতবার যে কতজন নিয়েছে তার কোনো ঠিক নেই, অনেকগুলো তো তোমাদেরকে দেখাতেই পারিনি, আমি একা যে কতগুলো খেয়েছি তার তো কোনো ঠিক নেই সত্যি কথা। একা যদি আমি 14টা খাবি ভাবো, আর অনেকবার অনেকবার সবাই ডবল 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 করে অনেক নিয়েছে। আর সেইটা মানে ও এমন কি, আমার একজন ভাই ও আমার সঙ্গে বলছে তুমি, ও তো বিশ্বাসই করেনি যে আমি সত্যি খেয়েছি কিনা, কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে আমার আইসক্রিম ভীষণ ফেভারিট। মানে এই জিনিসটা আমি আনলিমিটেড খেতে পারি, কিন্তু অন্য কোনো কিছু না, ফুচকা 10 টাকা 20 টাকার বেশি আমি খেতে পারি না, তা আবার টক জল ছাড়া। দেখো দিদি দুহাতে দুটো নিয়ে নিয়েছে, আমিও দুহাতে দুটো নিয়ে নিয়েছি, আমাদের একটা খাওয়া হয়ে গেছে, তারপরে আবার একটা, আবার এরকম করতে করতে অনেকগুলো। আর এখানে দেখো বাবা বলছে, বাবাও চলে এসেছে, বাবা বলছে আমার তো একটা ফ্রি থাকবে, বাবার একটা খাওয়া হয়ে গেছে, বাবা বলছে আমার তো একটা ফ্রি, কিনে আসছি আমরা সবাই। আর রান্নাবান্না ওখানে আমি মাছটা বসিয়ে দিয়েছি, মাছটা তো জানো তো এতজনে মাছ মানে টাইম তো লাগবে, তো ওখানে প্রথমে জামাইবাবু পয়সা দিয়েছে, তারপরে যাইবো 160-170 টাকা মতন দিয়েছে, তারপরে ও দিয়েছে এরকম 120-130 টাকা মতন, তারপরে আরও সবাই দিয়েছে, মানে হ্যাঁ যে পিসিমণির ঘরে দাদা দিয়েছে। আর হচ্ছে এখানে দেখো আমার দুদিকে কাজ হচ্ছে, এখানে পালঙ্কটা সেট করা হচ্ছে, মানে ওই ঘরে পালঙ্ক, এটাই হচ্ছে আমার বিয়ের পালঙ্ক। তো আমার শ্বশুরমশাই হচ্ছে বলেছিল, তোমাদের সঙ্গে তো আমার অনেক কথা হয়নি, মানে সত্যি কথা বলতে এই জন্য আমি সবাইকে খাওয়া দাওয়া করে অনেক আত্মীয় বন্ধু বান্ধব চলে গেছে। তো আর বিশেষ করে কী বলতো, এখন পরীক্ষা হচ্ছে না, সব ঠাকুর এখনও বিসর্জন হয়নি, ঠাকুর বিসর্জন হয়ে গেলে তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে তো একদমই
আমার কথা হয়নি, তো সেই জন্য একটু ছাদে এসেছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর পবিত্র বৃষ্টি ব্লগে তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাই। যে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 10:41, আর এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ স্টার্ট করছি। স্টার্ট তো অনেক আগে করে দিয়েছি। সকালবেলা যে পুরোহিত মশাই এসেছিলো, তো চান টান করে ভীষণ জানো একটু ব্যস্ততার মাঝখানে, তবুও অনেকটা আমি ভিডিও করেছি। আর তোমাদের সঙ্গে একটু কথা বলে ছাদে একটু এসেছি, কারণ যে সবাই আছে, তো কিছুজন আত্মীয় চলে গেছে আগেই তো বললাম, আর আছে দিদি জামাইবু, দাদু ভাই আর মা, কারণ আমরা কয়েকদিনের পরে হচ্ছে যাবো এক জায়গায়। যাবো মানে সেটা এখন বলবো না, আজকে ভিডিও আপলোড করতে পারিনি, একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, তো যাই হোক, আর একটু ব্যস্ততার মধ্যেও ভিডিও আপলোড করতে পারছি না, ভীষণই খারাপ লাগছে। জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো যে ভিডিও দাও দি, তুমি যেভাবেই দাও না কেন বোন, আমাদের খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে। আর সিঁদুরগুলো পড়াইছিলি তো, তো একটু ভেজে দিতে গেছে, তো যাই হোক, ঠাকুরের সিঁদুর একটা দিনই তো পরবো, দুদিন পরবো, আর তো সবসময় থাকুক। আর আজকে ভালোভাবে রোদ বেরিয়েছে, দিদি হচ্ছে হাতে আমার মানে এই কয়েকদিনে যে জামা কাপড়গুলো মানে যেগুলো পরেছিলাম ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছিলাম, সেগুলো দিদি সব ছাদে জামা কাপড়গুলো কেচে দিয়েছে বলছিল। তখন পবিত্র বললো যে সবাই চলে গেল, তোমরাও পালিয়ে যাবে, ঘরটা খালি লাগবে, তোমরা অন্তর থেকে যাও। দিয়ে বাবা হচ্ছে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, আর রান্নাবান্না হবে ওই ঘরে, তো যাই হোক। সত্যি কথা বলতে পুজো ভীষণ ভালো হয়েছে, সবার আশীর্বাদে ঠাকুরের মঙ্গল কামনায় খুবই ভালো হয়েছে পুজো, তো যাই হোক। আগের বছর আবার কীরকম করতে পারি কি না করি সে তো দেখা যাবে ভগবানের দয়ায়। আমাদের একটু মনের মতন হয়নি, তার কারণ হচ্ছে একটু ঘরটাকে একটু সাজানো, মানে ব্যাকগ্রাউন্ডটা পেছনে, এগুলো একটু ব্যস্ততার মধ্যে একটু হয়নি। তো প্রথম বছর সবাই আমরা বলছি, প্রথম বছরের কী বলবো, সব কিছু নতুন জিনিসটা লাগছে, তো আগের বছর এটা হচ্ছে সব কিছু আমরা দেখে নিয়েছি, মানে অনেকটা শিখে নিয়েছি, দেখে নিয়েছি কী কী জিনিস লাগে না লাগে, তো সেই জন্য এই বছর হচ্ছে কোনোরকম হয়েছে, ব্যাকগ্রাউন্ড কিছু করা হয়নি, একটু সাজানো টাজানো কিছু হয়নি। তো আগের বছর এগুলো খুব ভালো করার ইচ্ছে আছে আমার আর আমার হাজব্যান্ডের, বিশেষ করে আমার আর ওর তো ভীষণ একটু মন খারাপ হচ্ছিলো যে কিছু সাজাতে পারিনি, করতে পারি। চলো এখন নিচে যাওয়া যাক, একটু কথাও বলে নিলাম তোমাদের সঙ্গে, আশা করি তোমাদের ভালো লাগবে, তো যাই হোক নিচে যাই। আর একটা কথা বলে দিই যে খিচুড়ি যে হয়েছিলো, ওই খিচুড়িগুলো হচ্ছে আমাদের এখানে মিনিমাম 100 জনের ঘরের মতন বাড়িতে দিয়ে আসা হয়েছিলো। আর তোমরা তো জানো ব্লগটা এখানে অতটা কেউ জানা হচ্ছে, যারা হচ্ছে ঠাকুর বিকেলবেলা দেখতে এসছিল, অনেকেই দেখতে এসেছিলো, অনেক মানে অনেক বউ বাচ্চা, অনেক দাদু দিদা, অনেক ছোটো ছোটো সবাই সবাই দেখতে এসেছিলো, তো তাদেরকে দিদি হচ্ছে ওখান থেকে, তারা লাড্ডু ছিল তো সবাইকে লাড্ডু দেওয়া হয়েছিল, আর প্রসাদ আর খিচুড়ি লুচি যেগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসা হয়েছিলো, এক পাতা করে দিয়ে আসা। তোমাদেরকে তো ওই ভিডিওটা আমি দেবো অবশ্যই, তো দেখতে দেখতে পাবে, ওই ভিডিওটা তো চলে গেছে, পাবলিশ করে দিয়েছি। আর আজকে হচ্ছে তোমার আমি এক্ষুনি এডিট করতে বসবো, দেখি চেষ্টা করি নাকি, তো চেষ্টা করলে যদি হয় তাহলে অবশ্যই পাবলিশ করে দেবো। চলো এখন নিচে যাই। আমার গাল পরিষ্কার একদম, আর এখানে হচ্ছে ঠাকুরকে বরণ করা হচ্ছে। এখন আমি তো জানি না আলতা পরানো হয় বলে, কিন্তু পরানো হয় না বলে তো আমি আলতা পরাইও নি, ওদেরকে জিজ্ঞেস করছিলাম সেটাই। তো আমি ফার্স্ট কোনো ঠাকুরকে মানে বরণ করলাম, কারণ এতদিন তো আইবুড়ো ছিলাম তাই বরণ করা হয় না, তো বিবাহিত হয়েছি এখন, এখন তো বরণ করছি, তো হাতটা না কাঁপছিল সত্যি কথা বলতে, থালাটা বারবার নড়ছিল, ভীষণ ভয় লাগছিল। আর দেখো গণেশের হাতে একটা লাড্ডু দিয়ে দিয়েছি, আর ওই যে বড় লাড্ডুটা ওইটা তো বামুন ঠাকুরকে জিজ্ঞেস করে আমরা সবাই ভাগ করে একটু একটু করে খেয়ে নিয়েছি, আর এটা একটা ছোটো লাড্ডু। আর ওর আমি সুরটা, আর ওইদিকে দেখো বাবা হচ্ছে ঠাকুর প্রণাম করে চলে গেল, মানে আমার শ্বশুরমশাই,
আর এটা দেখো আমি সুর করে দিয়েছি, এটাই তোর মেইন। তা ওর সুর থেকে আমি একটু আমার সিঁদুরে মানে মাথায় নিয়ে নিয়েছি আর একটু শাখাতে নিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রণাম করে নিচ্ছি এখন। আর রোদ দেখেছো বাইরে, রান্নাবান্না কিন্তু আমার ওদিকে হাতে বসে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আর এখানে আমার মা আর আমি এই যে চিকুকে সুর বানিয়ে দিয়েছি, মা ওখানে পবিত্রকে সুর বানিয়ে দিয়েছে সবাইকে এইরকম। আর এই ঘরে এসি চলছিল, তো এরা এই সব কাজ করছিল। দেখো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, কার ঘরের নিচে এই সব জিনিসপত্র ছিল। আর জাইবুকে আমি সুর করে দিই, জাইবু আমার শাড়ি নিয়ে নিজের নাকে মুছে দিয়েছে। তো এখানে মাও হচ্ছে প্রণাম করে নিল। আর এখানে হচ্ছে সব, এই হচ্ছে আমার বড়ো ভাই, মানে বড়ো ভাই মানে আমার পিসিমণি, ছোটো পিসিমণি ঘরে বড়ো ছেলে, ও হচ্ছে মেজো পিসিমণির ঘরে ছোটো ছেলে। আর এখানে দেখো সবাইকে কেমন লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, সবাই হচ্ছে গণেশ হয়ে গেছে, রিয়েল গণেশ একদম। আর এখানে হচ্ছে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, আর আমাদের বাবুর উফ কী কথা, মানে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আর এখানে তিনবার ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখন। ওইখানে রিক্সা আছে, রিক্সাতে ঠাকুরকে তুলে দেওয়া হবে। আর দুজন ভাই যাচ্ছে আর আমার হাজব্যান্ড যাচ্ছে, আর আমি যাব, সাথী যাব আর বাবু যাবে। তো চলো উঠিয়ে নেই করা, তারপরে গোটা রাস্তা বাবুর বক বক শুরু হয়ে গেছে। ওকে আমি বললাম যাবি, বললো হ্যাঁ যাবো চলো। তো ও হচ্ছে আমাদের সঙ্গে গেছিল, আর গোটা রাস্তা শুধু ওর কথাগুলো শুনে যাও। ভাই এখানে বাবু এখানে কেমন পেয়ারা গাছগুলো ছিল দেখেছিস, হ্যাঁ কলা পাতা কিছু নেই, কিছু নেই, হ্যাঁ দেখেছিস বুদ্ধি কলা পাতা হাল। তুই এত কথা শিখলি করছিস রে, হ্যাঁ তুই তো আগে এরকম ছিলি না। কাঁধে চড়ে না, কাঁধে হাত দিয়ে রাস্তা বাবু বক বক করতে করতে যাচ্ছিল। আস্তে সাবধান, তার কথা কিছু সাবধানে সাবধান, তাকা এদিকে বাবু। কিছুটা নামবো, হ্যাঁ তুই কি বলছিলি একটু বল, তুই কি বলছিলি একটু বল। আরে সব জালটা দিকে দে, ওর বন্ধুকে হচ্ছে ইনস্ট্রাকশন, আর ওর বন্ধুকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে এটা করো ওইটা করো, দেখো আসবে। ওই তুই বাউল মাছ চিনিস, আর কি মাছ চিনিস, কাতলা মাছ যে কেমন বলতে হয়েছে, বলছি বউ বউ হলে আর আসবে না, বলছি বউ হলে আর আসবে না, আসবে বউকে নিয়ে। তুই আর একটা ছবি ফেললাম।